গুড মর্নিং, তোমরা সবাই কেমন আছো? আমি ভালো আছি। সবাইকে শুভ মহালয়ার অনেক অনেক শুভেচ্ছা। পুজো চলে আসলো, মহালয়া মানে একদম পুজো দোরগোড়ায়, এবং বাঙালির আলাদা একটা ইমোশন দুর্গা পূজার সাথে, যদিও এবার সেটা অনেকটাই ম্রিয়মান। আনন্দ উচ্ছ্বাস কোথায় যেন একটু কম পড়ে যাচ্ছে এই করোনা পরিস্থিতিতে। তবুও আমরা চাইবো সবাই যেন ভালো থাকে, আমাদের মা দুর্গা যেন সবাইকে ভালো রাখে এবং সমস্ত অশুভ থেকে, খারাপ কিছু থেকে আমাদের মুক্ত করে ভালো রাখে। টিভির মহালয় আমার কোনোদিনই ভালো লাগে না, আমি শুনি না। ওই রেডিওর মহালয় আমার এখনও ভালো লাগে। বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের সেই উচ্চারণ, সেই গম গম একটা আওয়াজ, ওটা সেই চণ্ডীপাঠ, সেই গানগুলো বাজল রে, আহা, একদম মনটা খুশি খুশি হয়ে যায়। মহালয় শুনলে দেখবে অদ্ভুত একটা পরিবর্তন হয়, কিন্তু যতই মন খারাপ থাক কোথাও যেন একটা অন্যরকম একটা ফিলিং হয়। আর মহালয়া মানেই পুজো দরজায় খটখট করে করানারা, অসাধারণ। আর কাশফুল যদি দেখতে পেতাম কি ভালো হতো, সেটা অবশ্য ছোটোবেলায় দেখতে পাইনি, ওটা আর শহরে বসে থেকে কোথায় দেখবো। আজকে শুনছি ছোটোবেলা বা স্কুলে পড়ার দিনগুলো মনে পড়ছে, স্কুল কলেজ মোটামুটি যতদিন আমার বাবা মা বেঁচে ছিল ততদিন এইটাই চলে এসছে। স্কুল লাইফে সবাইকে বাবা ঘুম থেকে তুলে হাত মুখ ধুয়ে রেডি করে মহালয় চালিয়ে দিত, সবাই একসাথে বসে মহালয় শোনা হতো। সামনে আমার মামা বাড়ি ছিল, ওরাও চলে আসতো, আমার মামি আবার ফ্লাস্কে করে চা নিয়ে আসতো, ছোটদের জন্য বিস্কিট এইসব থাকতো আর বড়রা চা খেত। আর এক সপ্তাহ আগের থেকে আগে রেডিও সারাইয়ের অনেক দোকান ছিল আমরা যখন স্কুলে পড়ি, সেই রেডিও সারাইয়ের দোকানে মানে সবাই রেডিওটাকে চেক করতে নিয়ে যেত, আমার বাবাও নিয়ে যেত। আমাদের একটা অনেক বড় একটা রেডিও ছিল, খুব বড় রেডিওটা, অনেক যেমন লম্বা, মানে হাইটে অনেক বড় না, লম্বায় অনেক বড়, দারুণ আওয়াজ হতো। ওই সেই রেডিওটা নিয়ে আমার বাবাও চললো মহালয়ার চার সাত দিন আগে, ওটাকে ঠিকঠাক করে যাতে মহালয় শোনার সময় কোনো ডিস্টার্ব না হয়। এখন সেই রেডিও সারাই দোকানও নেই, সেই রেডিও নেই, সেই রেডিওর মহালয়ও নেই, তবে রেকর্ড করা আছে, সেগুলো মোবাইলে মাইকে বাজে। তোমরা শেয়ার করো তোমাদের কার কার সেই সব দিনগুলোর কথা মনে পড়ে, যখন বাবা মা অন্য ভাই বোন সবাই মিলে মহালয় শুনতে।